পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ কার্যক্রম, যেটি ঢাকা বারের সামনে শুরু হয়েছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এটি একটি চমৎকার আয়োজন। সকালে যখন আমি এটি দেখলাম যে তারা এই ধরনের একটা আয়োজন করেছে, আমার অত্যন্ত ভালো লাগলো। রাতেই এরশাদ ভাই আমাকে বলেছিলেন যে এখানে আসার জন্য, আমি এখানে এসে দেখলাম যে অনেক আইনজীবী দেখলাম যে তারা গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, আইনজীবী অধিকার পরিষদে তারা যুক্ত হওয়ার জন্য এখানে সর্বমোট 82 জন তারা আইনজীবী অধিকার পরিষদে আজকে প্রাথমিকভাবে যুক্ত হয়েছে। মাত্র তিন ঘন্টার মধ্যে এই কার্যক্রম আগামী 3 দিন ধারাবাহিকভাবে তারা চালিয়ে নেবেন 10টা থেকে 5টা পর্যন্ত। এখানে আমাদের আইন সম্পাদক সৈকত ভাই, যিনি ঢাকা বারের দায়িত্ব পালন করছেন, এবং আরো অন্যান্যরা আছেন, তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই প্রত্যেকটা বারে এইভাবে আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হোক। আমরা যেটি বলেছি যে আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সহযোগী অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন যেটি হোক না কেন, নেতৃত্ব নির্বাচন এবং কার্যক্রমের ক্ষেত্রে তারা স্বাধীনতা ভোগ করবে, তারা তাদের নেতা নির্বাচন করবে। এখানে গোলাম সরোয়ার জুয়েল, যিনি আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং নূরে এরশাদ সিদ্দিকি, এটা আইনজীবীরা মিলেই ঠিক করেছে, আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করি নাই, এবং ভবিষ্যতে তাদের কমিটি গঠনের ক্ষেত্রে আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করব না, যেটি অন্যান্য দলে হয়ে থাকে। কিন্তু আমাদের গণ অধিকার পরিষদ, আমরা মনে করি যে বাংলাদেশে এমন একটি রাজনীতির সূচনা করা দরকার যে রাজনীতি হবে মানুষের স্বাধীনতা এবং মুক্তির রাজনীতি, এবং সেই রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আজকে আইনজীবী অধিকার পরিষদ আইনজীবীদের পক্ষ থেকে কাজ করছে। তাদের যে স্লোগান ন্যায় বিচার অধিকার মর্যাদা, আজকে কতটুকু ন্যায় বিচার সমাজে আছে আমরা সকলেই জানি, আইনজীবীরা আরো ভালো জানে যে মানুষের আসলে ওইভাবে ন্যায় বিচারটা মানুষ পায় না। আদালতে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেটি কিন্তু আমরা সকলেই জানি, আদালতের বারান্দায় বারান্দায় মানুষ ঘরে, এই যে আমরা দেখি যে কোর্টের বারান্দায় এত মানুষ, তার মানে কি? তার মানে অসংখ্য মানুষকে বিভিন্ন হয়রানিমূলক মামলায় মানুষকে ভুক্তভোগী করা হয়, মামলা হইতেই পারে, তো মামলা হলেই গ্রেপ্তার করতে হবে, এই রাজনীতি, এই টেন্ডেন্সি আমাদেরকে বন্ধ করতে হবে। যেটি ইতিমধ্যে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক আসিফ স্যার বলেছেন যে মামলা হলেই গ্রেপ্তার করতে হবে, এই রীতি আর বাংলাদেশে থাকবে না। আমরা বিভিন্ন জায়গায় শুনছি যে মামলার নামে হয়রানি করা হচ্ছে, এখন যেহেতু এই স্বৈরাচার সরকারের পতন করা হয়েছে, এখন বিভিন্ন জনকে, বিশেষ করে সাধারণ মানুষ যারা, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে টাকা দাও, চাঁদা দাও, না হলে মামলায় নাম ঢুকিয়ে দেবো। এর বিরুদ্ধে আমি বলবো আইনজীবী অধিকার পরিষদকে দাঁড়াতে হবে। আজকে লেজুর ভিত্তিহীন যে আইনজীবীদের কার্যক্রম, আইনজীবীদের যে সংগঠন করার অধিকার সেটি নিশ্চিত করতে হবে, যেটি এখানে দাবি এসেছে। এখানকার বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রেখেছেন যে আইনজীবী অধিকার পরিষদ হবে একটি লেজুর ভিত্তিহীন সংগঠন। আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই যে আইনজীবী অধিকার পরিষদ তাদের নিজস্ব গঠনতন্ত্র এবং নিয়ম দ্বারা পরিচালিত হবে, গণ অধিকার পরিষদ এখানে কোনো হস্তক্ষেপ তারা কখনোই করবে না। তবে গণ অধিকার পরিষদ যেহেতু আপনারা আমাদের সহযোগী সংগঠন, এবং এটি আমাদের নির্বাচন কমিশনে সেখানে কিন্তু লেখা আছে যে আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, সুতরাং আমরা আপনাদেরকে সহযোগিতা করব, যে কোনো কাজে আমাদের যদি পরামর্শের প্রয়োজন হয় জানাবেন, আজকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি জাস্ট এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য, এখানে হস্তক্ষেপ করার জন্য না। আমরা সবসময় চেষ্টা করব আপনারা কিভাবে আপনারা আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন, সেজন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমি সারা বাংলাদেশের আইনজীবী ভাইদেরকে বলবো, আইনজীবী বোনদেরকে বলবো, আপনারা আইনজীবী অধিকার পরিষদে যুক্ত হন, আইনজীবী অধিকার পরিষদে যুক্ত হওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াই আপনারা সামিল হন। একজন আপা এখানে বক্তব্য রাখলেন, আপা কি আছেন না চলে গেছেন? আচ্ছা, আপা বক্তব্য রেখে তিনি চলে গেছেন। তিনি যেটি বললেন যে আমরা সাধারণ আইনজীবী যারা কোনো দলের সাথে নাই, আমরা যত ভালো আইনজীবী হই না কেন, আমরা আসলে এই বিচার বিভাগ বলেন বা আপনার আইন বিভাগ বলেন বা আপনার কোর্ট বলেন, সেখানে যে সরকারি পদগুলো রয়েছে সেই পদে আমরা আসীন হতে পারি না, আমরা আমাদের যোগ্যতার মূল্যায়ন পাই না, এই বক্তব্য আপা এখানে রেখেছেন। আমরা এতটুকু বলতে চাই যে লড়াইটা শুরু হয়েছে, এই লড়াইটা আপনাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই, আপনারা ইনশাআল্লাহ সাধারণ আইনজীবীরা, আপনারা যাতে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা মর্যাদা ভোগ করতে পারেন, সেজন্য যা করা দরকার আইনজীবী অধিকার পরিষদ ইনশাআল্লাহ করবে, এবং আমরা এক্ষেত্রে আমরা জাতীয় পর্যায় থেকে আমরা সহযোগিতা করব। আমি আমার বক্তব্য বাড়াবো না, আজকে এখানে চমৎকার একটি আয়োজন হয়েছে, এবং এই আয়োজনের যারা উদ্যোক্তা, এই বারে যারা কাজ করছেন, সবাইকে আবারও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আইনজীবী অধিকার পরিষদ যে 11 দফা দিয়েছে, আমি
ওইদিন আমাদের যে সেমিনার ছিল সেই সেমিনারে আমি এটি বলেছি, দেখেন আজকের বাংলাদেশে, আজকের বাংলাদেশ পিছিয়ে যাওয়ার কারণটা হলো বিচার বিভাগ স্বাধীন না। বিচার বিভাগ যদি স্বাধীন হতো তাহলে এইভাবে শেখ হাসিনা হাইকোর্টকে ব্যবহার করে তৎকালীন সরকার ব্যবস্থা কোনোভাবে বাতিল করে আজকে সংকট তৈরি করতে পারতো না। আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের কারণেই কিন্তু গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার বিদায় হয়েছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনার বিদায় হলেও বিচার বিভাগে এখনো শেখ হাসিনার খেসিবাদ রয়ে গেছে। যে ২৫ জন, আচ্ছা যে ২৫ জন বিচারকের কথা আমাদের এরশাদ ভাই, জুয়েল ভাইরা তারা বলেছে যে এখনো পর্যন্ত হাইকোর্টে ২৫ জন বিচারক রয়েছে যারা শপথবদ্ধ বিচারক। সুতরাং এই বিচারকদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঢাকাবারে আপনার অর্থাৎ আপনার জাজকোর্ট বলেন বা আপনার নিম্ন আদালত বলেন, সিএমএম কোর্ট বলেন, সেখানেও অনেক জাজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, আমরা জানি যে তারা হয়রানিমূলকভাবে বিভিন্ন রায় দিয়েছে। সুতরাং যারা দলীয় জাজ রয়েছে, যারা বিচারক রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবি রেখে, এবং একই সাথে আজকে যে তারা ১১ দফা দাবি জানিয়েছে আমি দৃঢ় বিশ্বাস করি এটি অবশ্যই বাস্তবায়ন হবে। এখন নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ নতুন রাজনীতি চাই, পুরাতন রাজনীতি বাংলাদেশের মানুষের পছন্দ করছে না। সুতরাং যারা পুরাতন দল রয়েছে তারা যদি নিজেদেরকে সংস্কার করে, তারা যদি নতুন যে নিয়ম, নতুন যে চাওয়া আকাঙ্ক্ষা সেটির সাথে তাল মিলিয়ে তারা এগিয়ে যেতে পারে তাহলে হয়তো মানুষ তাদেরকে গ্রহণ করতে পারে। কিন্তু নতুন যে ধারা সৃষ্টি হয়েছে, নতুন রাজনীতি, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি, এই রাজনীতি থেকে তারা যারা নিজেদেরকে দূরে রাখবে তারা মানুষ থেকে তারা সবসময় ধিক্কৃত হবে এবং মানুষ তাদেরকে গ্রহণ করবে না। আজকে আইনজীবী অধিকার পরিষদ চমৎকার আয়োজন করেছে, আমরাও ভাবছি যে তাদের কাছ থেকে মূলত শিখেছি যে আমরাও গণ অধিকার পরিষদের সদস্য সংগ্রহ করার জন্য, যেহেতু নতুন দল, আমরা ৬৪ জেলায় এভাবে বুথ বসাবো। এটি আইনজীবী অধিকার পরিষদ আমাদের শিখিয়ে দিয়েছে, এটি অত্যন্ত ভালো লেগেছে তাদের দেখে, এবং দেখছি যে এখানে ব্যাপক সারা। আশা করি গণ অধিকার পরিষদ ৬৪ জেলায় সদস্য সংগ্রহ করার জন্য আমরা মাসব্যাপী আমরা সদস্য সংগ্রহ মাস সেটি আমরা ঘোষণা করব এবং মাসব্যাপী আমরা জেলায় জেলায় এই ধরনের বুথ আমরা স্থাপন করব। এবং এটি এই দিক নির্দেশনা বলেন আপনার এই যে চিন্তার জায়গাটা, এটি মূলত আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা পেয়েছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।